গুড মর্নিং গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ঘুম থেকে উঠেই আজ আমি তন্ময়কে নিচে পাঠিয়েছি আগে জলটা নিয়ে আসতে প্রতিদিন বিকালে আমি জলটা ভরে রাখি তন্ময়ের ডিউটি থেকে এসে রাতে অথবা সকালে জলটা উপরে নিয়ে আসে কারণ জলের জারটা এত ভারী যে আমার পক্ষে উপরে নিয়ে আসা সম্ভব নয় তবে মাঝে মাঝে তন্ময় প্রায় দিন এটা হয় যে ভুলে যায় উপরে নিয়ে আসতে তখন আমারই অনেকক্ষণ বসে বসে উপরে নিয়ে আসতে হয় তাই আজকে ঘুম থেকে উঠেই আগে বলেছি তুমি স্নানে যাওয়ার আগে আগে জলটা উপরে নিয়ে আসবে কারণ যদি ভুলে যায় তখন কিন্তু আমাকে উপরে নিয়ে আসতে হবে আর সেটা আমার পক্ষে সত্যি খুব কষ্ট হয়ে যায় তো দেখো উপরে নিয়ে আসলো ওরই তাই কষ্ট হয়ে যায় এটা উপরে নিয়ে আসতে তাহলে আমার অবস্থাটা কি হয় কি হাত দিতে হবে হাত নেই না হাত এই যে

তাই শোনা কি বানাবে আন্টি আনটি ছবি আঁকবে তোর ছবি আঁকে তোর বাবা তো বিশাল বড় আর্টিস্ট বানাটি বানা এই আন্টি এই মিষ্টু এই আন্টি

আমার আন্টি চোখ কোথায় লিপস্টিক কোথায় আমি সপ্তাহে একদিন বাজার করি আর তন্ময় এই সপ্তাহে একদম ছুটি নিতে পারছে না যে কারণে বাজারটাও করা হচ্ছিল না তো আজকে কিন্তু সকালে ভাত আর ডাল সেদ্ধ করেছিলাম কারণ ঘরে কোনো সবজি ছিল না তো তন্ময়কে আমি ফোন করে বলে দিয়েছিলাম যে আজকে তুমি নিজে সবজি বাজার করে নিয়ে আসবে সবজি কিনতে সব সময় আমি তন্ময়ের সাথে যাই কারণ ও যখনই সবজি কিনতে যেত না সব কিছু বেশি বেশি করে নিয়ে আসতো আর ঘরে শুকিয়ে যেত যে কারণে আমি সবজি বাজারে যাই এবং বুঝে বুঝে সেটা নিয়ে আসি যে যেটুকু খাবো সেটুকুই নিয়ে আসি এক সপ্তাহের জন্য আর বেশি বেশি নিয়ে আসতাম না যে কোনো সবজিটা আমি একদিনের জন্যই নিয়ে আসি যে একদিন খাবো যেহেতু আমাকে সপ্তাহের মধ্যে দুদিন না খেতে হয় তো এ কারণেই আমি যেতাম তো আজকে যেহেতু তন্ময় ছুটি পাচ্ছে না এক সপ্তাহ ধরে তো আমি ওকে বললাম যে তুমি নিয়ে এসো সব কিছু অল্প অল্প করে নিয়ে এসো তো আমাকে ফোন করেছিল কি কি সবজি নেবে তো আমি ওকে বলে দিয়েছিলাম তাই সব কিছুই অল্প অল্প করে নিয়ে এসছে তো দেখতেই পাচ্ছ মিষ্টু আর আমি কিন্তু দুজনেই পলিথিনে ভরে সমস্ত প্যাক করছি মানে সমস্ত সবজিগুলো আলাদা আলাদা করে রাখছি ভেন্ডি কিছু উচ্ছে নিয়ে এসছে আর একটা সবজি এটা ধুন্দুল না কি আমি ধুমদুলের মতনই লাগে আমি সঠিক না এর নামটা বলতে পারবো না তো সমস্ত সবজিগুলো এভাবে মিষ্টি আর আমি দুজনে মিলে পলিথিনে ভরে আলাদা আলাদা করে ফ্রিজে রেখে দিলাম আলাদা আলাদা করে প্লাস্টিকের মধ্যে ভরে রাখলে সবজিগুলো বেশ টাটকা থাকে বেশ কিছুদিন আর এখানে সমস্ত ওই যে দুনদুল টাইপের যে সবজিটা আমি বলেছিলাম আর এখানে সমস্ত ফলগুলো রেখে দিলাম মিষ্টির জন্য একটু লেবু বেদানা কলা এ সমস্ত জিনিসগুলো নিয়ে এসেছিলো তো যাই হোক এভাবে রেখে দিয়ে এবার যাব আমি রাতের রান্না করতে আজ তন্ময় বাজারের সাথে এক ফালি কুমড়ো নিয়ে এসেছিল আর কুমড়ো নিয়ে এসেই আবদার ছিল যে তুমি খিচুড়ি বানাবে যেহেতু খিচুড়ি নাও কুমড়ো ছাড়া একদম ভালো লাগে না তো ওর কথা মতো আজকে খিচুড়ি করলাম তো খিচুড়ি করে আমরা থালায় বেড়ে নিচ্ছি আর তন্ মিষ্টুকেও একটু দেবো খেতে খিচুড়ি কিন্তু না খিচুড়ি খেতে একদম পছন্দ করে না জানি না ও খাবে কি না যদিও ওকে আমার খাওয়ানো কিন্তু হয়ে গেছে তবু ওকে সামনে একটু দেবো দেখ ও খায় কি খায় না তো ওকে থালাতে একটু খিচুড়ি আর এক ফালি একটু কুমড়ো আর আলু দিলাম দেখো দেখেই আগে হাত নাড়তে শুরু করে দিয়েছে খাবে না কারণ ওর খিচুড়ি কিন্তু একদম পছন্দ করে না দেখো থালাতে খাবার পেরেছি গেম খেলতে ব্যস্ত তো ওর অপেক্ষায় বসলে আমার হবে না তাই আমি খাওয়া শুরু করে দিলাম তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর পেজটাকে ফলো করে দিও তো টাটা বাই সবাই সুস্থ থেকো ভালো থেকেও দেখা হবে নেক্সট বলে